দেশজুড়ে আবারও ঘরে বাইরে জ্বালানির মূল্য বৃদ্ধি, লাগলো রান্নাঘরে আগুন। ছয় মাসের মধ্যে কোনো মূল্য বৃদ্ধি না হলেও 14.2 কেজি এলপিজি সিলিন্ডার এক ধাক্কায় 926 টাকার সিলিন্ডার 50 টাকা বেড়ে হলো 976 টাকা। তবে এর আগে বাণিজ্যিক ক্ষেত্রে 1019 কেজি ব্যবহার গ্যাসের দাম বেড়ে ছাড়িয়েছিল 2000 গন্ডি। অন্যদিকে পেট্রোল পাম্পের 84 পয়সা পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটার প্রতি 106.38, ডিজেলের 83 পয়সা বেড়ে হয়েছে 91.43। তবে একসঙ্গে অনেক ডিজেলের প্রয়োজন আছে এমন মানুষের ক্ষেত্রে 25 টাকা বেড়েছিল ডিজেল। ভাড়া বড়েগা তো সবজি কাজ রেট বড়েগা, ঘর মে গ্যাস বড়া রেট সব কুছ মহঙ্গাই হো রা। तो ये आपका गाड़ी में क्या है? गाड़ी में सब्जी लोड है। कहाँ जा रहे हैं? बिहार जा रहा है। तो वो तो बढ़ जाएगा। हाँ ये तो बढ़ेगा, जब तेल का रेट बढ़ गया तो भाड़ा बढ़ेगा, भाड़ा बढ़ेगा तो सब्जी का दाम बढ़ेगा। कितने किलोमीटर है? 500 किलोमीटर से आए हैं। क्या नाम आपका? मेरा नाम सुमित कुमार। कत टाका? कत टाका? 50 टाका बेड़ेछे, 976 टाका होयेछे। तो एर फले कि बिक्री कम होच्छे? आगेर बारे बाड़ा होयेछिलो দাম কত হলো? 976 টাকা। আপনার নাম আর গ্যাসের? আমার নাম হচ্ছে উৎপল দত্ত। আপনি কোন দায়িত্বে আছেন এটা গ্যাসের? গুড়ানের দায়িত্বে আছে। এটা কি কমলা গ্যাস সেন্টার? হ্যাঁ। এটা কোন কোন গ্যাস? এটা এইচপি গ্যাস। হ্যাঁ। আর মালিকের? বিশ্বাস গ্যাস ডিস্ট্রিবিউটর। কোম্পানি থেকে মেসেজ আসে আর রাত 12টার পর মেসেজ আসে, আর আজকে সকাল 6টা থেকে কার্যকরী হয়। যে কোনো দিনই কমা বাড়া যেই হবে সকাল 6টা থেকে কার্যকরী এটা হয়। আর পেট্রোলে যেমন বেড়েছে আজকে 84 পয়সা, আর ডিজেলে 82 পয়সা বেড়েছে, এটা সারা ভারতবর্ষেই বেড়েছে। এর আগে ডিজেলে কি বেড়েছিল বাল্ক নেওয়ার ক্ষেত্রে? বাল্ক যারা নেয় তাদের 25 টাকা বাড়িয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে কি বেচা কেনা একটু কম হচ্ছে বলে মনে হচ্ছে? না না, বেচা কেনা কিন্তু বেড়েছেই, পেট্রোল ডিজেল দুটোই বেচা কেনা বেড়েছে। যে দাম বাড়বে বাড়বে সেই হিসাবে আর বেচা কেনা বেড়েছেই। তো কালকে খবর কাগজে দেখলাম কত পার্সেন্ট একটা বেড়েছে। আচ্ছা, তো এই রেটটা কি নদিয়া সর্বোচ্চ? না, এটা সারা ভারতবর্ষই বেড়েছে। নদিয়া কি সারা ভারতবর্ষে দাম বেড়েছে, মানে আজকে সকাল 6টা থেকে। আর এমনি গাড়িতে ভরার ক্ষেত্রে যে ডিজেল বা পেট্রোল সেগুলো কি মানে এর মধ্যে প্রথম বাড়লো? হ্যাঁ, আপনার ওই যে দেওয়ালির দিন কমেছিল, দেওয়ালির পর এই যে বাড়লো আজকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রতন পাল, কমলা সার্ভিস স্টেশন, শান্তিপুর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।